সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ওয়াজপাড়া গা থেকে একেবারে মফস্বল থেকে সহজ সরলা সুন্দরী যুবতী মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতার নামে রাজধানীতে এনে এই শহরীয় লম্পটরা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। এই রাজধানীর শহুরে লম্পটরা লক্ষ্য করে দেখছে, যদি গ্রামের মানুষকে একটু লোভ দেখানো যায় ওদেরকে এখানে ইচ্ছা মতো উপভোগ করতে পারবো। এটা তো সুন্দরী প্রতিযোগিতা নয়, এটা আমার মা জাতিকে আমার নারী জাতিকে বেছে বেছে এনে তাদের সতীত্ব খেয়ে ফেলা। কে তোমাকে অধিকার দিয়েছে সুন্দরী প্রতিযোগিতার নামে এই বিহার আপনার আয়োজন করতে? সুন্দর কি তোর বাপে বানিয়েছে রে জানোয়ার? তুমি সুন্দরকে এনে সুন্দরী প্রতিযোগিতা করে এরপরে পুরস্কার দাও, কালোটার দাম নাই বলবেন আপনি কেমনে জানলেন ওরা এখানে এনে উপভোগ করে? ওদেরকে হাতে কলমে শিখে দেওয়া হয় এটা এই মাহফিলে বলতে পারি না, বন্ধু বান্ধবের মজলিসে বলতেও মাঝে মাঝে লজ্জা লাগে। বলবেন আপনি কি ছিলেন? আমি ছিলাম না। একটা হলো প্রমাণ আছে, আর একটা হলো প্রত্যেকটা মানুষের একটা আইকিউ আছে, কমন সেন্স আছে, কথা বলেন না কেন? সবকিছু জানতে আর বুঝতে ডক্টরের ডিগ্রি অর্জন করা লাগে না। তো জানলাম কিভাবে, কুপ্রস্তাব দেওয়ার পরে মেয়েটা প্রতিযোগিতা প্রত্যাখ্যান করে পেপারে লিখেছে, এজন্য জেনেছি। ওই মেয়ের প্রশ্ন, আমার আর এক ধাপ বাকি ছিল, আমি সবার মধ্যে ভালো, শুরু থেকেই প্রস্তাব আমি মানি নাই। এমন একটা জায়গায় এসে বলা হলো, তুমি যদি অমুককে অমুকের বিছানায় গিয়ে অমুককে খুশি না করো তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবে না, যদিও তুমি এখনো এক নাম্বার। আমি চলে এলাম, তার মানে স্টেপে গেলে নিশ্চয়ই ওদের বিছানা বেড পার্টনার হয়ে তবেই যেতে হয়। আমি এখান থেকে একেবারে নর্মালভাবে একটা দাবি জানাবো, সুন্দরী প্রতিযোগিতায় প্রতি বছর অনেকগুলো নাম লেখানো হয়, কয়েক হাজার মেয়েরা নাম লেখায়, পেপার পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে কয়েকজন কম্পিটিশনে থাকে শেষ সময় এদের ছবি দেখানো হয়, যারাই আয়োজন করে আমার মাহফিলে গোয়েন্দা থাকে, আপনারা গিয়ে ওখানে আবেদনটা পৌঁছাতে হয়, সরকারের কাছে আবেদন পৌঁছান, যারা যারা এই প্রতিযোগিতায় নাম লেখায় ওই মেয়েদের নাম, ওই মেয়ের বাবার ছবি ওর ছবি আলাদা করে দিয়ে দিবেন সব দৈনিক সিরিজ আকারে। কেন? এই লম্পটের ঘরের এই এই চরিত্রহীনা এই মেয়েকে এদেশের কোনো ভদ্র যুবক বিয়ে করবে না, ওদেরকে চিহ্নিত করার জন্যে, যাতে এদেরকে চিনতে পারে। পেপারে না দিলে ওই রকম একটা দুঃচরিত্র মেয়েকে যদি বিয়ে করে ঘরে ঢুকে তো দুনিয়াটা তো ঘরটা তো দুনিয়ার জাহান্নাম হয়ে যাবে। আমরা ওই মেয়েদেরকে চাই না। এ যুবক আডুর উপরে ফ্যান পরা সাদা দেখা যায় দেখকেই পাগল ফিসে দৌড়ায়, খবর লইছে ওইটার অবস্থা কি? যেই মেয়েরা পেট পিঠ হাঁটু পর্যন্ত বের করে কুত্তার গু ঠোঁটে লাগাইয়া, আমি ওইটার কুত্তার গু কই? এদিকে আমার গুনাহ হবে না, আল্লাহই জানে। এরপরে রাস্তায় হাঁটে সেন্ট মাইকা, যেই মেয়েরা এভাবে রাস্তায় বের হয় কি উদ্দেশ্য হতে পারে? পুরুষদেরকে আকৃষ্ট করা, আর কোন উদ্দেশ্য এখানে নাই। যেই মেয়েরা পুরুষদেরকে আকৃষ্ট করতে চায় তার মানে পুরুষ তার কাছে আসুক, ওর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ও পুরুষের আক্রমণে কখনো কখনো পড়বেই। ফ্রি মাইন্ড, কি মাইন্ড কয়, আমাদের দিল পরিষ্কার, আমাদের অন্তরে কিছু নাই, হুজুরগো দিল খারাপ, হুজুরগো দিল খারাপ। হুজুররা কয়দিন ইফটিজিং করছে খ, আমি কয়টা ধর্ষণের মামলায় হুজুর আছে, কথা বলেন না কেন? কেন বললা তুমি হুজুরদের দিল খারাপ? কেন বললা? টিএসসির মোড়ে আমার বোনদেরকে উলঙ্গ করেছে কোন হুজুর বল?
মহাসড়কে আমার হিজাবদারি বন্ধের হিজাব ধরে টান মেরেছে, কোন হুজুর জবাব দিতে হবে তোদের? ওলামায়ে কেরামকে, ওলামায়ে কেরামকে একটু দোষারোপ করা গেলেই পাবলিককে আলেমদের থেকে দূরে সরানো যায়, তখনই তো এদেশটাকে কুত্তার দেশে পরিণত করা যায়।